আমরা এখন পর্যন্ত জাস্ট অ্যারিথমেটিক অপারেটর কিভাবে কাজ করে সেই জিনিসটা দেখলাম। এখন আমরা চলে যাব যে আমাদের পরের যে অপারেটর সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, এগুলো কিভাবে কাজ করে। এখন আপনি ধরেন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলেন a = 5, ওকে, ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলেন, বাট প্রোগ্রাম আপনি হাবিজাবি অনেকগুলা লিখলেন, তারপরে শেষে যে আপনার মনে হলো যে এর মানটা এখন চেঞ্জ করা দরকার। ট্রাস্ট মি, এটা দরকার হবে আমাদের কাজের ভিতর, যেগুলো লোকাল ভেরিয়েবল থাকবে সেগুলোর মান অবশ্যই চেঞ্জ করা লাগবে বা প্রয়োজন হবে কিছু কিছু প্রোগ্রামের ক্ষেত্রে। তো তখন আপনার মনে হলো যে এর মান যদি আর একটু 7 বাড়ায় দিতে পারতাম তাহলে ভালো হতো। সো আমি দিয়ে দিলাম a = এর যেটা মান ছিল সেটার সাথে 7 যোগ হবে, আমরা যেহেতু বাড়াতে চাচ্ছি। এটা ভালোভাবে একটু বোঝা দরকার, অনেকের অনেক সময় এটা মাথায় ঢুকতে একটু সময় নাই। তো একটু ডিটেইলসে বলছি, প্রিন্ট করছি a এর মান, ঠিক আছে, তাহলে আমরা পার্থক্যটা বুঝতে পারবো। দুই জায়গায় আমরা জাস্ট a এর মানটা প্রিন্ট করলাম। সো আমাদের রেজাল্ট কি আসছে দেখি। দেখেন আমাদের ফার্স্টে প্রিন্ট a এই জায়গায় যখন আসছে তখন a নামের যে কোটাটা আছে, ভেরিয়েবলটা আছে, সেটার ভিতর আমার 5 স্টোর হয়ে আছে। তো সেখানে 5 প্রিন্ট করে দিয়েছে। এখন এখানে এসে বললাম যে a নামের যে কোটাটা আছে বা a ভেরিয়েবলের নতুন মান হচ্ছে a যেটা আগের মান ছিল, মানে সেটা হচ্ছে 5, তার সাথে 7 যোগ করলে যা হবে সেটা। তো এখানে আমাদের তখন 5 দিয়ে রিপ্লেস হয়ে গেল, কারণ আগে থেকে তো স্টোর হয়ে আছে। এখন 7 আর 5 যোগ করলে কত হয়, 12, সেই 12টা এখন a এর জায়গায় স্টোর হয়ে গেছে। হওয়ার পর এখানে যখন আবার বললাম যে প্রিন্ট a, a এর মান প্রিন্ট করো, তখন সে 12 প্রিন্ট করে দিয়েছে, ঠিক আছে। এখন এই সেম কাজটা আমি a সমান a প্লাস 7 না লিখে, যেহেতু দুইবার a আছে সো একটা a কেটে দিতে পারি, আর এই যে প্লাস চিহ্নটা আছে এটা কাট করে নিয়ে এই জায়গায় পেস্ট করে দিলাম। বুঝছেন আমরা কিন্তু খুব বেশি কিছু চেঞ্জ করি না, জাস্ট একটা a সরায় নিয়েছি আর প্লাস সাইনটা ইকুয়াল সাইনের আগে দিয়ে দিয়েছি। তাহলে আমাদের কি দাঁড়ালো, a প্লাস ইকুয়াল 7। এখন এটা দিয়ে কি হয় দেখি, সেভ করলাম, রান করলাম, দেখেন আমাদের আগে 12 ছিল এখনো 12ই আছে। তার মানে আগে যেটা a = a প্লাস 7 এটা করলাম, আর a প্লাস ইকুয়াল টু 7 এ দুইটা সেম কাজ করছে। কিভাবে সেম কাজ করছে, যখন এই লাইনটা পাচ্ছে তখন দেখছে এভাবে এই লাইনটা কম্পাইলার পড়ার চেষ্টা করছে যে a সমান, আমরা যে কমন নিয়ে এটা বাদ দিয়ে দিয়েছি, ম্যাথে কমন না অনেক কমন বিষয়, যাই হোক, তো এভাবে পড়ছে যে a সমান হবে a যোগ 7। বুঝছেন এভাবে লাইনটা পড়ে কাজটা করে দিচ্ছে। তাহলে তো এখানে আমরা 4 রকমের দেখলাম, বাকিগুলোর কাজও দেখেনি। যদি আমরা এখানে মাইনাস ইকুয়াল টু দিই তাহলে অ্যান্সার কি আসবে, প্রিন্ট করি মাইনাস 2 চলে আসছে, কারণ কি 5 থেকে 7 যখন বিয়োগ করছে তখন অ্যান্সার হচ্ছে মাইনাস 2। এখন মাইনাসের জায়গায় যদি আমি স্টার দিই তার মানে গুণ ইকুয়াল টু হয়ে যাবে, এভাবে পড়বে যে a এর সাথে গুণ করতে হবে 7, যে মানটা হবে সেটা হবে a এর মান। তাহলে 5 7 গুণ করলে কত হয়, 35, সেভ করলাম, রান করলাম, দেখেন এর মান আমার এখন 35 হয়ে গেছে। এইটা কিন্তু 5 5ই আছে, কারণ এর এই প্রিন্ট করার আগে আমার আর কোনো অপারেশন নাই, এখানে এসে যা অপারেশন হওয়ার হচ্ছে। এখন আমি করলাম কি, এ ভাগ দিয়ে দিলাম আমাদের লাস্ট যেটা আমরা দেখব বলেছিলাম। তাহলে 5 ভাগ 7 কত হয় আমি জানি না, একটা দশমিক মান আসে, দশমিক মানটা কত, এই যে বের করে দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই হচ্ছে বিষয় আর এভাবে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর গুলো কাজ করছে। এখন এটা নিয়ে একটু মজার কাজ করি, সেটা হচ্ছে ধরেন এর মান আমি নিয়ে নিলাম 50, তারপরে এ প্রিন্ট করতে বললাম, তারপরে বললাম যে এ প্লাস ইকুয়াল টু 20, ঠিক আছে, এর মান আবার প্রিন্ট করতে বললাম, এ প্লাস ইকুয়াল টু 20 হলো। এখন আমি চাচ্ছি যে এ থেকে বিয়োগ করব মাইনাস ইকুয়াল টু 20, যোগ করলাম 30, বিয়োগ করে দেব। এরপরে এসে কি করছি, আমি চাচ্ছি যে এখন যেটা মান হয়েছে সেটাকে আমি গুণ করে দেব, 20 দিয়ে গুণ করলে অনেক বড় হয়ে যাবে, সো 2 দিয়ে গুণ করছি, আর যোগ বিয়োগ গুণ হলো, এখন জাস্ট ভাগ করি। তো যদি ভাগ করতে চাই তাহলে দিতে হবে এই অপারেটর, ভাগ করতে যাচ্ছি ধরেন সব পূর্ণ সংখ্যা হচ্ছে 8, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে বলে দিলাম এর মান 50, তারপরে বলছি এই প্রিন্ট করো, তারপরে সেটার সাথে 20 যোগ করে প্রিন্ট করো, যাই হোক, এই হচ্ছে আমাদের টোটাল অপারেশন। তো আপনারা এখন একটু চিন্তা করে বলেন, ভিডিওটা পজ করেন, করে চিন্তা করে বলেন যে আমি যদি এখন এটা রান করি প্রোগ্রামটা তাহলে আমার রেজাল্ট কত আসবে। ওকে, আনপজ, এতক্ষণ হিসাব করা হয়ে গেছে। সো আমরা এটা রান করে দেখে নিই, আমাদের রেজাল্ট ফার্স্টে দিয়েছে এর মান 50, সো এ এখানে প্রিন্ট করতে বলেছি, প্রিন্ট করে দিয়েছে 50, ভেরি গুড। পরে বললাম এর সাথে 20 যোগ করে যেটা হবে সেটা হবে এর মান, সো 50 20 70, এর মাথার ভিতর অলরেডি 70 জমা হয়ে গেছে, সো এখানে আমি প্রিন্ট করতে বলেছি, প্রিন্ট হয়ে গেছে 70, ঠিক আছে। এখন খেয়াল করেন এর মাথার ভিতর কিন্তু অলরেডি 70 আছে, এর মাথায় যে কোনো এক সময় 50 ছিল সেটা কিন্তু আর মনে নাই প্রোগ্রামার, ঠিক আছে, ওটা মনে রাখার দরকার নাই। এখানে বলেছেন এর সাথে 20 যোগ করে যেটা হবে সেটাই এর মান, সো 70 হয়েছে, 70 সেভ করে রেখে দিয়েছে, 50 এর কথা টোটালি ভুলে গেছে। এখন এখানে এসে আবার বলছি এর এখন নতুন মান হবে, আমার এর যেটা মান ছিল তার থেকে
30 বিয়োগ করতে হবে, 70 থেকে 30 বিয়োগ করলে কত হচ্ছে 40, সো এই 40টা এখানে প্রিন্ট করে দিয়েছে, ঠিক আছে। এরপরে এখানে এসে 40 প্রিন্ট করলো, এখন বলছি এর নতুন মান আবার হবে, এর আগের যে মান মানে 40 ছিল সেটার সাথে 2 গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে 40 গুণ 2 কত, 80, এই যে আমাদের 80 প্রিন্ট করে দিয়েছে এই জায়গায় এসে, ঠিক আছে। এরপরে এর মান হচ্ছে 80, এই 80 কে যদি এখন 8 দিয়ে ভাগ করি তাহলে কত, 10 হয়, সো এর ফাইনাল যে ভ্যালুটা আমাদের স্টোর হচ্ছে সেটা হয়ে যাচ্ছে 10.0। এখন বলবেন ভাই 10 তো পূর্ণ সংখ্যা, এটা তো ইন্টিজার ভ্যালু, তাহলে 0.0 দেখাচ্ছে কেন? যখনই আপনার পাইথন ভাগ করতে যায় তখনই মনে করে নেয় যে ভাগফলের ক্ষেত্রে দশমিক সংখ্যা আসা অনেক স্বাভাবিক বিষয়, ঠিক আছে। এই জন্য যখনই আপনি কোনো ভাগ করতে দেবেন তখন সে অটোমেটিক এটাকে দশমিক ভ্যালু হিসেবে বা ফ্লোট ভ্যালু হিসেবে নিয়ে নেয় আর সেটা হিসেবে স্টোর করার চেষ্টা করে, ঠিক আছে। এই জন্য এখানে 0.0 চলে এসেছে। যদি এখানে আরো কয়েকটা ঘর থাকতো কোনোভাবে এটা দশমিক ভ্যালু হয়ে যেত তাহলে আরো কয়েকটা ঘর দেখাই দিত, একটু আগে আমরা যেটা দেখলাম, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ বা অ্যাসাইনমেন্ট অপারেটর এভাবে কাজ করে।